এবার সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী নিউজটি প্রকাশিত হয় কালের কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলম্বে অর্থপ্রদান প্রদান শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ডক্টর নাসেব বিন আব্দুল আজিজ আল দাউদ আজ রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যের সাক্ষাৎকালে তিনি কথা বলেন বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিককে বলেন রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সৌদি উপমন্ত্রী বাংলাদেশিদের পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়ে উত্থাপন করেন পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী এ বিষয়ে তার সম্মতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন সৌদি উপমন্ত্রী প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আলোকিত উন্নয়নে বয়সী প্রশংসা করেন তিনি দেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতেও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রীর দুটি পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স সৌদি প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানান তিনি বলেন কোভিড নাইন্টিন মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে গেছে ডক্টর নাসিব বিন আবদুল আজিজ আল দাউদ এক্সপ্রা দুই হাজার তিরিশ এ সৌদি আরবকে বহুপাক্ষিক সহায়তা দেওয়ার জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্স মোহাম্মদ জিয়াউদ্দিন মুখ্য সচিব ডক্টর আহমদ কাউকাউস সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জাবেদ পাটওয়ারি এবং সৌদি আরবের রাষ্ট্রদূত অ্যাসও ইউসুফ আল উপস্থিত ছিলেন